খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় তিন বিঘা গাজার ক্ষেত ধ্বংস করেছে সেনাবাহিনী সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তিরিশ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সেনা সেনাজের তৈকাতাং ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট নাসিফ হোসেনের নেতৃত্বে উপজেলার দুর্গম হিলছড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব গাজার ক্ষেত আগুন পুড়িয়ে ধ্বংস করা হয় এর আগে গত শনিবার উপজেলার কাপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে আরও এক বিঘা জমির গাজার ক্ষেত ধ্বংস করে সেনাবাহিনী এই সময় নিরাপ এই সময় নিরাপত্তা বাহিনী উপস্থিতি টের পরিবার পরিজন নিয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে যায় গাঁজা চাষিরা ধারণা করা হচ্ছে ওই এলাকার আশপাশে আরও গাঁজার চাষ হয়ে থাকতে পারে নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে পাহাড়ের একটি সন্ত্রাসী সংগঠনের ছত্রছায় খাগড়াছড়ি দুর্গম পাহাড়ে নিষিদ্ধ গাঁজা চাষ করছে একটি মহল লক্ষ্য চুক্ষুর অন্তরাল করতেই গাঁজা চাষের জন্য দুর্গম পাহাড়ি এলাকাকে বেছে নেওয়া হয়েছে এবং সাধারণ পাহাড়িদের গাঁজা চাষে বাধ্য করা হচ্ছে প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকুন আপডেট তথ্য পেতে